টাকা দিয়ে কি পোস্ট মারবে শেয়ার মার্কেট ফেল করে গেছে তুমি সে ঘরে বসে বসে শেয়ার মার্কেটে ক্যাশেও খেলবে তুমি কে প্রকাশ দা তোমার কাছে বর মাগে মরণ হতে জান জাগে গানের সুরে কোন গানের সুরে জাগবে বলা তুমি মরণ হতে তুমি ঠিক কোন গান জাগবে তো তোমার একটা মরাইল খুঁজতে হবে যেখানে তোমার সিভিলাইজেশনে এই বালবাঞ্চন ফেল করে গেছে বুঝতে পারছো সমস্ত ইনস্টিটিউট ফেল করে গেছে টেক্সটাইল ডাউন অটোমোবাইল ডাউন কি যেন বলে সালা ভার্সিটিতে রিক্রুটমেন্ট হচ্ছে না বুঝছো সমস্ত তোমার ব্যাঙ্কও ফেল করে গেছে তো কিসে তোমার ভ্যালিডি তোমার ভ্যালিডি তো ওই ব্যাঙ্ক ব্যালেন্সের কটা নাম্বারে না তো এই দু নাম্বার দেখেছো তুমি হয় হাজার দেখেছো লাখে দেখেছো কোটি দেখেছো হ্যাঁ ডলার দেখেছো পাউন্ডে দেখেছো টাকা দেখেছো এই তো তোমার অবস্থা ওই জিনিসটা তোমায় সিকিউরিটি দিচ্ছে এবার সালা বাড়া তোমার ব্যাঙ্ক ফেল করে গেছে তোমার পাওয়ার বলে কিছু নেই তোমার পুরো পাওয়ারটা কোথায় ঢুকেছিল তোমার পুরো পাওয়ারটা ঢুকেছিল যে আমার এই পরিমাণ টাকা ব্যাঙ্কে আছে আরে বোকা তোর ব্যাংক ফেল করে গেছে এত ব্যাংক ফেল 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 সিভিলাইজেশন ফেল 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 তোমার সবাই হাত তুলে দিয়েছে পিএম হাত খারাপ করে তুমি আত্মনির্ভর হয়ে যাও আর ও তোমার পোদ মারছে হাই প্রাইস করে বুঝেছি গোয়ায় বলেছি বাইরে ট্যুরিস্ট ভেঙাবার ট্যুরিস্ট ফুরিস্ট থাকলে সব বড়ো ট্যুরিস্ট যাবে বুঝেছি ও বাস ট্রেনের ভাড়া দিয়েছি তো সিম্পলি তোমার ওই যে টাক কটা টাকা তোমার পদে এখনো আছে ওটাকে ও স্ন্যাচ করে নেওয়া হবে দ্য মানি শুড বি টেকেন আউট ফ্রম ইউর অ্যাস তুমি আমার বুঝতেই পারছো না তুমি বসে মরবে তোমাকে আটকে রাখা হবে হবে তোমার নষ্ট দেওয়া না এবং তুমি ঘরে বসে বসে মরবে এবার সেনাবাহিনীতে রিক্রুট করা হচ্ছে কমলাদের ধরে সেনাবাহিনী এসে তোমার গান মারবে তোমার পাশের বাড়ির লোকটা সেনাতে জয়েন করে এসে তোমার গান মারবে তখন তুমি বলবে যে রাস্তায় সেনা নেমে গেছে বুঝেছো তো এই যদি সভ্যতার সংকট হয় সেই অবস্থায় তুমি বাড়া কি করবে তোমার কোনো প্ল্যান আছে তুমি ঘরে ঘরে দেখছো বোকা সদা তোমার পরে আগুন লেগেছে তোমার পরে আগুন লেগেছে তুমি বসে বসে দেখছো তুমি বসে বসে দেখে বলছো রবীন্দ্রসঙ্গীতকে অপমান করছে সারেঙ্গি ছাড়া রবীন্দ্রসঙ্গীত বয়াচ্ছে পদনা চাচ্ছে কেন এরম করলো আ আহ এই তো এখন তুমি বোকা সদা ভাবছো যে ব্যাংকের টাকাগুলো নিয়ে তুমি এখনো খাবে きかねばら তুমি কি খাবে এখন তুমি ক্লাস মারাচ্ছো আরে বাঞ্চ তোর টাকা ফুরিয়ে গেছে এরকম করছিস কেন আরে বোকাচোদা টাকা বিশ্বের ঘুরিয়ে গেছে টাকা বলে কিছু নেই তোমার প্রদে নেই আমার নেই কারো প্রধান নেই টাকা নেই সিকিউরিটি নেই মবিলিটি নেই মানুষ নেই মানুষে মানুষের সম্পর্ক নেই প্রেম নেই এরকম একটা অবস্থায় তুমি বোকাচোদা না মুখ ঢেকে ঘুরে মারাচ্ছো ভয়ে ভয়ে পুলিশের হুড়কো এখন খেয়ে গেছ এবার আর্মির হুড়কো তোমার খেতে বাকি আছে আর্মি বোকাচোদা আর্মি বোছ আর্মি কমারকে যখন স্টেট আর্মি দিয়ে ওদের রান্না করে তখন তার মানে যাও তুমি হ্যাঁ অনেক দিন ধরে স্ট্রেট তোমাকে মারতে চাইছে এই যে বোকাসোদা রাষ্ট্র পৃথিবীর দেশে এসে মানুষকে কর্ণাক করে ঘরে পড়ে দিয়েছে তোমার এখানে এখন করানিক মেরাম হচ্ছে এর আগে তোমাকে বোকাচোদা দেশ থেকে তাড়ানোর চেষ্টা হচ্ছিল তুমি তখন বলছিলে ওদের তাড়াচ্ছে আমরা ঠিক আছি আধার কার্ডের কপিটা দেওয়ায় পাড়া রেশন কার্ড জমা দেওয়ায় আরে বোকাচোদা রেশন কার্ড জমা দিয়ে তুই করবি কি কী তুই বাড়া কালো বাজারি ট্রেনের টিকিট হাই বিক্রি করছি বাসের টিকিট হাই দামে বিক্রি দ্যাট মিনস হোয়াট দ্যাট মিনস স্টেট কালো করছে তোমার সাথে পাড়া সিগারেটের দোকান কালো করছে সবজি কালো করছে স্টেট কালো করছে ফুল কালো হচ্ছে পাড়া তো এখানে তো ভ্যালুটাই নামে আমি নেমে গেছে ভাই তোমার যদি টাকা থাকে তোমার যদি সালা ব্যাংকে তিরিশ লাখ টাকা থাকে ঠিক আছে ধরে নিলাম তোমার ব্যাংকে তিরিশ লাখ টাকা আছে তোমার তিরিশ লাখ টাকার এখন ভ্যালু তিন লাখ বোকাচোদা চোদা তোমার তিরিশ লাখ টাকা তুমি আগে বুঝেছিলে আছে তিরিশ লাখ ওটা নয় তোমার যদি দু কোটি টাকা থাকে এখন তার ভ্যালু ডাউন হয়ে গেছে বোকাচোদা তোমার লাইভলিহুডের জন্য ওই টাকা যথেষ্ট নয় তোমাকে কি করতে হবে এ মত অবস্থায় নত জানু হয়ে দাঁড়াও প্রকৃতির কাছে চাষি হয়ে ওছো আপন অন্তরে যে চাষের সেন্স আছে ক্রিয়েটিভিটি সৃজন নেচার এই চুঁদে গেছে যখন সভ্যতা চুঁদে গেছে সকল পৃথিবীর স্টেট লিডার এই রাষ্ট্র রাষ্ট্রের শক্তি করোনার কোনো ট্রিটমেন্ট নেই আরে বোকাচোদা করোনা হলে তোমায় কেউ বাঁচাতে পারবে না যে কটা দিন বেঁচে আছো শান্তিতে বাঁচো পাড়া। আর এই যে যে অবস্থায় তোমার সিভিলাইজেশন এখন পড়েছে উইচ এই 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 অবস্থা আরে এই অবস্থা তোমার কাছে ভாரம் বাকি মরো না যতজন জঘি গনেরে শুয়ে আ তো এখন তোমায় কোথায় তো তোমাকে একটা সেল জায়গা নেচারের মধ্যে নেচার ইজ দা ফার্স্ট ফার্স্ট সিমুলেশন বুঝেছ তুমি যে আগুন আবিষ্কার করেছো চাকা আবিষ্কার করেছো সমস্ত নেচারে আছে তুমি জাস্ট নে কপি মেরেছো এবার এগ্রিকালচার যদি তুমি না করো চাষবাস না করো তুমি বা বাঁচতে পারবে না তোমাকে নিজস্ব নতুন সভ্যতা নতুন ভিলেজ তৈরি করতে হবে জ্যাজ টু গেট ইউ ফুড ফকাজ জ্যাজ টু গেট ইউ ফুড শুধু খাদ্য পাওয়ার জন্যে টিকে থাকতে হবে আদারওয়াইজ তোমার বাঁচার কোনো আশা নেই কোনো ভালোবাসা নেই দেশে কোনো চাসা নেই তুমি আমি খাসা নেই এ কথাটা তোমায় বুঝতে হবে বোকাচোদা হ্যাঁ সময় কালে এখন তুমি এখনো যদি কতাল বাজিয়ে ভাজিয়ে বোকাচোদা নৃত্য করো তাহলে বোঝা যাবে তুমি একটা আহম্মকশো আহম্মকা চেতনা আশ্ব চেতনা ইউ আর দ্যাট আর ইউ তোমাকে এখন বুঝতে হবে তুমি কি করে আত্মনির্ভর হবে হ্যাঁ হ্যাঁ তুমি অনেক পদ চলকানো লোকের পদে লাথি মারা ওই লোকের পদে কাঠি করা এগুলো তোমার পাঁচ টাইম ভেবেছো না আর বাজারে গিয়ে তোমার ওই টাকা দিয়ে জিনিসটা তুলে আনবে আর ঘরে বসে আপন মরে পদ মারবে বুঝছো এই কথা অবস্থায় তো আপন মনে এর ওর পথ না সকালে সম্মিলিতভাবে ভিলেজ করে তুলতে হবে বুঝেছি এই যে গভর্নমেন্ট বোকা চোদা গভর্নমেন্ট ফেল করে গেছে গভর্নমেন্ট কালো বাজারি আর বাল করছে কিসের গভর্নমেন্ট বাড়া কিসের গভর্নমেন্ট গভর্নমেন্ট হ্যাঁ সে তুমি যা কালারি লাগাও তোমার পার্লামেন্টের পাওয়ার ফেল করে গেছে বোঝো সম্পূর্ণ ফেল করে তুমি হাজার ওখানে ভোট দাও আর দিনের শেষে কি হবে দিনের শেষে কটা বোকা জোদা দুর্গ করে বসে আছে সেখানে বন্দুক ধরে বসে আছে মাল ঠিক আছে গোটা শহরে মরণ ঠিক ঠিক করছে তোমার মোবিলিটির কোনো জায়গা নেই তোমাকে কেউ চেনে না তুমি মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছ এরম করে এরম করে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছ এরম করে দেখাচ্ছ এরম করে দেখাচ্ছ এরম করে দেখাচ্ছ আর তোমার পরে একটা মৃত্যু হয় আর সেই সব বাড়ির সামনে দিয়ে যাবে যারা তখনও পার্লামেন্টে ঢুকে বসে আছে মরবে বলে হ্যাঁ সেখানে বন্দুক নিয়ে লোকে তোমাকে এরম করে ত্যাগ করছে বন্ধুক নিয়ে ত্যাগ করছে তুমি দেখছো দিয়ে হেঁটে যাচ্ছ আর দেখছো তোমাকে বন্ধুক নিয়ে ত্যাগ করছে কিছু জায়গা আছে তুমি সেখানে ঢুকতে পারো না সেখানে খাদ্য আছে কিছু মাত্রায় সেই কার পথ মেরে পাওয়া গেছে তোমার পথ মেরে পাওয়া গেছে আর তুমি ওখানে মরে পড়ে আছো এই সভ্যতা এই সভ্যতার সংকট সভ্যতার সংকট তোমার দাদু বলছি না সংকট এখন প্রকট ভাবে সভ্যতার সংকট হয়েছে সভ্যতার সংকট রাষ্ট্র ব্যবস্থা চুলে গেছে সরকার চুলে গেছে তোমাকে এখন নিজস্ব পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দেশ হওয়ার পরে তুমি বাড়া কি করেছিলে তুমি এগ্রিকালচার থেকে আরবান জায়গায় এসেছিলে এখন আরবান ছুঁতে গেছে বেটার আরবান বলে কিছু নেই গোটা পৃথিবী ছুঁতে গেছে তাহলে তোমাকে এখন নিহস্ত এগ্রিকালচার বানাতে হবে নিহস্ত এগ্রিকালচার হতে তোমাকে নিয়ে চাষা হয়ে উঠতে হবে তুমি কৃষক মাতার পদ্মের আর কতদিন চালাবে কৃষক তো এই সিভিলাইজেশনের মাতৃশক্তি সে তোমাকে খাদ্য দিচ্ছে তখন তুমি বেঁচে আছো তোমার তো তার প্রতি কোনো রেসপেক্ট নেই তাকে তুমি একটা বালবাঞ্চ প্রান্তবাসী বলে মনে করো এই করে তো চুদে গেছে ভাই সিভিলাইজেশন কি শুধু শুধু চুদে গেছে যার ওপর দাঁড়িয়ে আছে সিভিলাইজেশন কৃষক এবং শ্রমিক তাকে যদি তুমি পদে লাথি মারো দিবরাত্র তোমার অটোমেশান তোমার বাঁচাতে পারবে না তার কারণ নেচারের ওপর যে ডিপেন্ডেন্সি মানুষের নির্ভরতা সেই নেচারের ওপর নির্ভরতার তো কোনো অল্টারনেটিভ নেই কোনো বিকল্প নেই তাই না এখন তোমাকে ন্যাচারাল সিমুলেশনটা খেলতে হবে আর পাশাপাশি তোমার নিজস্ব সংস্কৃতিটা আবিষ্কার করতে হয় এই চাপিয়ে দেওয়া শিক্ষা এবং সংস্কৃতি যে চাপিয়ে দেওয়া শিক্ষা এবং সংস্কৃতি সেই ঘদ ঘদ করে হ্যাঁ তারপর নিজেকে দিনে এসেছে বলে যে আমি একটা মাল আমি একটা বাল লোকে আমার পরে ছাপ মেরে দিয়েছে তাই আমি বাল আমি পিএইচডি হয়ে গেছি আমি মহাবাল আমি পার্লামেন্টে ঢুকে গেছি আমি মহাবাল সেন্স ব্যাংক ব্যালেন্স এর উপরে তুমি ডিগ্রি পদে দিয়ে কি করবে তুমি ডেজিগনেশন পদে দিয়ে কি করবে তুমি সেখানে সম্পদ বারণ করছো লোকের সম্পদ হরণ করছ হ্যাঁ বস্ত্র হরণের মতো তুমি স্ন করছ স্ন্য তুমি কৃষককে শ্রমিককে সাধারণ মানুষকে যত স্ন্যাচ করতে পারো এই তোমার কাছে হিরোকে হু ক্যান স্ন্যাচ ম্যান হু ক্যান স্ন্যাচ ব্যাডলি এই গুন্ডা তোমার কাছে হিরো হ্যাঁ তোমার কাছে মোর স্ন্যাচার যারা তোমাকে কাছ থেকে ছিনিয়ে নিতে পারে তোমার শ্রম ছিনিয়ে নিতে পারে তোমার মেধা ছিনিয়ে নিতে পারে তোমার মেরিট ছিঁড়ে নিতে পারে সেই সব মালকে তুমি মাথা চড়ি বলছি তুমি আছি বলে আমি আছি তোমার পত্রা একটু চাটতে দা বলো তুমি সারা জীবন ধরে কি করছো কটা পথ খুঁজে পেয়েছো একটা পথ পিএম একটা পথ পৃথিবীতে ট্রাম্প যত আছে রাষ্ট্রশক্তি লাইব্রেরি আছে আর্ট আছে বাড়া ক্লাসিক ফ্লাসিক আছে সব পথ পেয়েছো সেখানে গিয়ে আর গ্রুপ পথটা তো হেভি দেখছি এটা চাটলে তো আমাকে পয়সা দেয় পোস্ট তোমার কাছে হতে আর সব আসটা হচ্ছে ভিলেজ বুঝছি আত্মনির্ভর ভিলেজ তোমাকে আমার চাষা করতে হবে চাষবাস করতে হবে সময় নিয়ে তো হ্যাঁ শুনে থাকবে তবে আর কি পয়লা লোকে

এই যে সভ্যতা বড়া নেচার থেকে সরে এসছে তোমাকে এখন এই বোকাচোদা গভর্নমেন্ট সিস্টেম থেকে সরে নেচারের কাছে যেতে হবে গিয়ে বুঝতে হবে তুমি কি করতে পারো তোমার প্রেম দিয়ে তুমি কি করতে পারো হুম নেচারের প্রতি তোমার প্রেম থাকতে হবে পরস্পরের মধ্যে প্রেম থাকতে হবে আরে ভাই এবার বেড়ো পদ মারামারি তো অনেক করেছো এবার একটু প্রেমের কথা বলো ট্রু ল্যাভ ট্রু ল কারোর সাথে ছিপকে থেকে তুমি ট্রু ্যাভ খোঁয়ার চেষ্টা করেছো সে তোমার বসে থাকবে সেটা নাকি ট্রু ্যাভ সে তোমার প্রচণ্ড অনুগত থাকবে আরে বাড়া তুমি কে তুমি এখানে কি ফিউডাল মারাচ্ছ তুই জমিদার তুই লেটেল খুঁজছো না কে খুঁজছো হ্যাঁ তোমার অনুগত থাকলে সে তোমার কাছে এসে স্টেডি সম্পর্ক হয়ে গেল সবাই সবার অনুগত থাকবে কিসে আনুগত মারা তোমার পোন মারা তুমি লোকের পোন মারতে চাইছো প্রেম অ্যান্ড সিম্পল ওর প্রেম তুমি বুঝতে পারছো না প্রেমের ওপেননেস প্রেমের সৃজনশীলতা প্রেমের মাধুর্য প্রেমের সৃষ্টি প্রেমের এক্সচেঞ্জ প্রেমের উন্মুক্ততা তোমার মাঝে ঢুকেছে মারা তুমি তো যৌনগন্দি আনুগত্য প্রিয় একটা মানুষ যেটা তোমাকে রাষ্ট্র করে এসে তোমার পোধ মেরে দিয়েছে আর তোমার পায়েসে লাগিয়ে দিয়েছে গলায় চেন লাগিয়ে দিয়েছে তুমি সেখানে ভোগও করছো বুঝছো দেখাটা বুঝতে হবে হ্যাঁ ভিলেজ বানাও মাটির টানে বাড়া হ্যাঁ এটা ভিলেজ বানাও জমি জমা লাগিয়ে যে যার মতন করে নিজস্বভাবে একটা হ্যাঁ আর কি ভিলেজ বানাও সে তোমার নিজস্ব সংস্কৃতি নিয়ের পড়ায় দিয়ে দেখি চেয়ে দেখো চেয়ে দেখো বোকা চোদা পড়ানের দিকেছে তোমার পড়ান কি চায় তুমি প্রেমে প্রেমে যাও ভেসে আজি এসেছে সময় আকাশের পানে চেয়ে দেখো বোকা চোদা বৃষ্টি আসে নেমে আজিকে তোমার প্রেমে আজি মেরো প্রকাশ হোক আশুক নেমে বৃষ্টি তবটাকে নেমে জল ধারা তোমার চোখে প্রেম নব বন্ধনে আজি আজি প্রকৃতির সম্মুখে হাঁটু গেড়ে বসো আজি এসো নত জানু হয়ে এস আরে বাবা বিড়ি ফিড়ি পাচ্ছে না কেন বিড়ি খেলে যদি একটু সেরে যায় হাতের কাছে নিয়ে বসে আছে কি ওটা মাথাটা চুদে গেছে দেখছি খবরা খবর পড়ে বাড়ি থেকে বেরোতে পারছে না তো ও একটু মাথাটা চুদে গেছে কিছু মনে করো না আমি বলবো হুম আমি ওকে নিয়ে কথা বলে নেব যাতে ওকে পুলিশে না ধরে जोरे उठे घुटे उठचे देखो धो दूचे <laughs> दूसरा दुशेना चुदे तुम चुदे हमें चूदे सभ्य दादे ओ सकाल रोदे

সারাক্ষণে ক্লিন চলছে। এমন কি হইছে? স্যার তেল জল খাদ্য ফ্রি যাচ্ছে তোমার ব্যাংক ওয়ালা টাকা দিয়ে দাও তুমি খেতে পারবা না। ওই তোমার স্ক্রিনে দেখবে যে এত কোটি এত দাগ রয়েছে। স্ক্রিনের উপর দাঁত বসিয়ে তুমি ক্যান কেন এত ফাকিং নাম্বারস? নো নো। নো ইউ ক্যান্ট। ইউ ক্যান্ট বেবি। ইউ ক্যান্ট। বर्न ইউর ইয়ার। নট ইশু। হুম। এখন সবে মিলে প্রেম বিতরণ করো প্রকৃতির সামনে দাঁড়া বৃষ্টি ধারায় সিক্ত হয়ে বল হয়ে পৃথিবী আমার এ জীবন আমার এই আমার যৌথ খামার যৌথ খামার যৌথ খামার বিটিক্স ম্যান তোমাকে এই গভর্নমেন্টের পদ্মারী থেকে বেরোতে হবে তোমাকে পার্লামেন্ট বিধানসভা এমএলএ এমপি মিডিয়া আমি সংস্কৃতি বলে পারবে তুমি কি পারে পারে তুমি পারবে পারবে বলতো পারে তুমি পারবে আমি আমি পারবো তুমি পারে আমরা আমরা পারবো আমরা তুমি আমি তুমি আমি আমি তুমি আমি তুমি কখনো আমরা হতে পারবো বলতো হুম বধ সুদেশনা তুমি বধ সার্থ তুমি এই যে তুমি বধ বঞ্চত তুমি মানে বৌধ এই যে তুমি তুমি আমি হ্যাঁ তুমি আমি পারবে তুমি ভালো আসতে পারবে তুমি নিজের ভালো আসতে পারবে তুমি আমাকে ভালোবাসতে পারবে তুমি নিজের আত্মাকে যে আত্মা স্বাধীনভাবে স্বস্তিতে পৃথিবীতে দুদান্ড কোনো এক রঙের জলের সাথে মিশে কোনো এক আকাশের রঙে হেসে উঠতে চেয়েছে সেই হাসি পারবে তুমি তালে দাঁড় দুবাহু বাড়া দিগন্ত পানে হা হা হে কি উঠতে পার তুমি আজি তুমি কি শান্তি মুক্তি প্রেম খোঁজিতে গগন তালে দাঁড়ায় গগন তালে দাঁড়ায় গগন তালে দাঁড়ায়

哈哈哈。<laughs>